হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। আজকে বেশিরভাগ লোকই লক্ষ্মী পুজো করবে, বুধবারের দিন কিছু মানুষ করেছে। তো এই দেখো সকালবেলায় উঠে পড়েছি, আমার শাশুড়িমা সব কাজ করে নিয়েছে, কারণ ছোট বাচ্চা আছে, আমি জল নাড়া কাজ টাজ করতেই পারবো না। আর বাবুর একটুর থেকে একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, তার জন্যই করিনি আর কিছু। অরিত্রির পাপা ওইদিকে ঘরটা মুছছে, আর বলেছি ন্যাকড়া কানিগুলো ধুয়ে দিতে, মানে কাঁথাগুলোও ধুয়ে দিতে। হ্যাঁ কি, তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো রাস্তা থেকে ওদিক রাস্তার ওদিক থেকে এসে এই যে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছে, আর বাবু অনেকক্ষণ উঠেছে তো ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিল, তাই বাবুকে যে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তারপরে ঘুমটুম পাড়িয়ে ধুয়ে চলে এসেছি, এই যেহেতু আরেকটুখানি পরেই ঠাকুরমশাই চলে আসবে পুজো করতে, তো আমার শাশুড়িমা বললো ঘরে একটু আলপনাটা দিয়ে দিতে। আর এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার, একজনে ভিডিও তুলে দিয়েছিল, তাই এই যে অন্ধকার হলেও কিছু করার নেই। তো এই দেখো ঘরে এসেছি আলপনা দিতে, খুব একটা ভালো পারি না, যেমন পারি সেমনই দেওয়ার চেষ্টা করলাম একটুখানি। লক্ষ্মী পুজো তো চলে গিয়েছে, সেই কবে আবারও আসতে চললো কালী পুজো। আমার ভিডিওগুলো যে কেন এত লেটে লেটে পৌঁছায় ভগবান জানে, কেন বলো তো? কারণ আমার অনেক বললাম না, তিন চার দিন আগেকারের ভিডিও ফোনে থেকে যায়, এর জন্য আমার ফোনে জায়গাও থাকে না, আবার হচ্ছে তোমার ভিডিওগুলো লেটে লেটে পৌঁছায়। আমি কেন জানো তিন চার দিন আগেকারের ভিডিও তুলে রাখি, কারণ এমন একটা বিপদ, যেহেতু বাচ্চা ছোট, এমন একটা সময় আসলো, সিচুয়েশন আসলো, আমি সেই টাইমটাই আমি ভিডিও তুলতে পারলাম না সেদিনটা। তো তার জন্য আমি আগে থাকতে দু চার দিনের ভিডিও আমি রেখে দিই, তো তার জন্য আমার ভিডিওগুলো এতটা লেটে লেটে পৌঁছায় তোমাদের সাথে। তারপরে মাঝে সাঝে বাবুর জন্য ভিডিও দেওয়া হয় না, তো সেই দিনগুলো আবার আছে, তার জন্য আমার ভিডিওগুলো যেতে এতটা লেট হয়। তো এদিকে শাশুড়িমা স্নান টান করে নিয়েছে, আর ল্যাবা পোছা তো কালকেই করে রেখেছিল, স্নান করে নিয়ে এই যে এখন বসে পড়েছে লুচি ভাজে ভাজতে আর কি। তো আমার উনুনেই এদিকে লুচি ভাজছে, কারণ হচ্ছে উনুনটা রান্নাঘরটা সুন্দর করে ল্যাপা মোছা করা হয়েছে কালকেই। আর এগুলো হচ্ছে ঠাকুরের পুজোর জন্য লুচি, আর বাদবাকি মানুষজন আসবে সেই লুচিগুলো পরে মানে করবে আর কি। আমার কাকা শ্বশুর দেখো পুজোর জন্য কত সুন্দর জোগাড় করেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কত রকমের ফুল তুলেছে, অনেক ভোরবেলা উঠে এই ফুলগুলো তুলেছে। এখানে দেখো কত রকমের জবা ফুল, গাঁদা ফুল, শিউলি ফুল, টগর ফুল, সব রকম ফুলই আছে। আমাদের মধ্যবিত্ত বাড়ির পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো, কেমনভাবে সাজিয়েছে কমেন্ট করে জানাবে। কালকের থেকে শুরু করেছিল সেই পুজোর আয়োজন, আলপনা থেকে শুরু করে একদম থালা বাসনপত্র সমস্ত কিছু মাজা ঘষা, ঘর মোছা, ল্যাপা মোছা সমস্ত কিছু কালকেই কিন্তু সেরে রেখেছে। যেহেতু আজকে সকাল 9টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবেন, তো তার জন্য দেখো সমস্ত কিছু রেডি করে রেখেছে। আর কাকারা তো খুব ভোরবেলা উঠেছে, আর আমার বাচ্চা ছোটোর জন্য আমি অত ভোরবেলা উঠিনি, একটু বেলা হলো তারপরে উঠলাম, তবুও কিন্তু হালকা হালকা কুয়াশা ছিল এই লক্ষ্মী পুজোর দিন। লক্ষ্মী পুজোয় তো খই, নাড়ু, মোয়া এগুলো না হলে তো পুজোই হয় না, তাই না? তো এদিকে পরমান্ন করেছে, তারপর লুচি ভেজেছে, তো সমস্ত কিছু দিয়েই ঠাকুরকে ভোগ দেওয়ার চেষ্টা করেছে। এখানে ফল প্রসাদ, এখানে এই যে সমস্ত কিছুই রেডি করে রেখেছে, শুধুমাত্র ঠাকুরমশাইটা আসা বাকি, তাহলেই কিন্তু হয়ে যায়। এদিকে দেখো আমার মেয়ে কি করছে সেটা একবার দেখো। আমার মেয়ে আমার পিসি শাশুড়িমাকে আলতা পরিয়ে দিচ্ছে, বলছে ঠাম্মি তোমাকে আমি আলতা পরিয়ে দেবো। তো এই দেখো আলতা পরিয়ে দিচ্ছে, আর আমার পিসি শাশুড়িমা আমার ছোট বাচ্চার সাথে কথা বলছে, মানে আমার ছেলের সাথে কথা বলছিল। ও কিন্তু আলতা পরাতে পারে না, কিন্তু ওর শখ হয়েছে আলতা পরিয়ে দেবে, আর আমি বাবুকে এখানে কোলে নিয়ে বসে রয়েছি। বাবু ঘুম হয়ে গেছে, প্রত্যেক বাচ্চা তবু একটু না একটু কিছু করি, সাহায্য করি মানে কাজে, কিন্তু এবার আর করতে পারলাম না, কারণ বাচ্চা ছোট, আর 14 বার জল ঘাটলে পরে ঠান্ডা লেগে যাবে, আমারও ঠান্ডা লেগে যাবে, ওরও ঠান্ডা লেগেই আছে, বুঝতেই পারো। আর এই দেখো তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসছে নিরামিষ সমস্ত বাজার, কারণ আজকে তো লক্ষ্মী পুজো, আজকে তো নিরামিষ খেতেই হবে, তাই না? যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো বলে কথা। আর এই দেখো নিয়ে এসছে মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, পটল, আর নিয়ে এসছে মুগের ডাল, তো এইগুলো বাজার করে নিয়ে এসছে। আমি এখন বাজারগুলো সুন্দর করে গুছিয়ে তুলে রাখছি, ভাবছি সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, একটুখানি চা করব, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো, তো চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে তারপরে দেখা যাবে, পুজো টুজো হলে তারপরে তো প্রসাদ টোসাদ খাবোই, আর দুপুরের দিকে রান্নাবান্নাটা করব। ওম
পাশা কামালে কামবাজে শ্রেণী বিভাজা সমিয়া পাদে সংস্থান ধাসরা শ্রীময় তৈলক্য মাতরং গৌরীবর্ণ স্বরূপাঞ্চ নানাঙ্কার সুচিতা রুগ্নবদ্ধ ব্যাঘ্রাকারাং বরদান দক্ষিণেন্তু এই যে সচরং গান্ধেবী সোম শ্রী ভগবতী লক্ষ্মী দেবী চরণ ভয়ন অম লক্ষ্মী দেবী আগাচ্ছি আগাচ্ছি অতিষ্ঠিতি সন্ন্যদেবের সাথে পুরিত পুরি সমাপূজা গিনিত এই সব পুষ্পাবং শ্রী লক্ষ্মী দেবী অনেসে ধূপম দীপম ভগবতে লক্ষ্মী দেবী চরণ ভয়ন এ খণ্ড ফলমলাদ নৈবেদ্যম ভগবতে লক্ষ্মী দেবী ভয়ন এই সচরং গান্ধেবী সোম ভগবতে লক্ষ্মী দেবী অন্ন পরমান্নায় নবী সামান্য ভোজ্যদ্রব্যং অং ভগবতে লক্ষ্মী দেবী ভয়ন দেখো বন্ধুরা, এই যে চা করে অরিত্রীর পাপাকে আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি, আর এই যে পুজো টুজোর ভিডিও টিডিও করে এসে তারপরে এখন আমি বসেছি চা খেতে। এদিকে কাকিমা এসেছে, কাকিমা বললো একটা পাটকাঠি দাও, ধূপচি ধরাবে মানে ধূপ ধরাবে, তার জন্য পাটকাঠি নিতে এসেছিল। দুটো বিস্কুট দিয়ে চা খেলে একটুখানি পেটটা অন্তত ঠান্ডা হবে, তারপরে পরে দেখা যাবে কি করি আর না করি। এদিকে দেখো আমাদের ঘরে, এই যে আমাদের এই কাঁচা মাটির ঘরে ঠাকুর টাকুর আছে, তো এই ঘরটাতে আমাদের লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। তো আমার আর বছরও আমি পুজো করতে পারিনি, যেহেতু আমার পুচকু পেটে ছিল, আর এবছরও বাবু ছোটো তার জন্য করতে পারলাম না। আমাদের তো পুজো করা হয়ে গেল, আমাদের শাশুড়ি মা পুজো করেছে, তো ঠাকুরমশাই বললো পাঁচালি পরে উঠতে, যেহেতু দিনটা বৃহস্পতিবার ছিল, ভালো দিন ছিল, পূর্ণিমা ছিল। তো আমার শাশুড়ি মা তো পাঁচালি পরতে পারে না, তাই আমি আমাকে বললো যে তুমি পাঁচালি পরবে নাকি। তো আমি এ দেখো তারপরে ঘরে এসে স্নান করে একদম সিঁদুর আলতা পরে এখন চলো পাঁচালি পরবো। জীবনেই প্রথমবার আমি পাঁচালি পরছি, এর আগে কিন্তু আমি কখনো পাঁচালি পরিনি। লক্ষ্মী পুজো করেছি কিন্তু পাঁচালি পরা হয়নি। তো এই দেখো পাঁচালিটাই প্রথমবার পরছি। জীবনে প্রথম কিছু করতে গেলে না দেখবে একটু ভয় ভয় লাগে, তেমনি আমারও কিন্তু ভয় ভয় করছিল একটু, তবুও একটু বেঁধে যাচ্ছিলো, তবুও একটুখানি পড়লাম, যেহেতু বৃহস্পতিবার ছিল। আর বৃহস্পতি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরাটা কিন্তু খুবই ভালো। তো এদিকে বড় মা দেখছি প্রসাদ দিয়ে গেছে, তো এখন প্রসাদ খাচ্ছি বসে বসে। এই প্রসাদগুলো খেলেই পেট ভরে যাবে। তো লুচি সুজি তারপরে খই মোয়া নাড়ু, নাড়ু কিন্তু আমি একটাও এখনো অবধি মুখে দিইনি, কেন বলো তো, বাবুর ঠান্ডা লেগে যায় যদি তার জন্য। তারপরে এই দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন বাবুকে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি, তো বাবু উঠে যেতে পারে যখন তখন। ভাবলাম যে রান্নাটা বসিয়ে দেবো, কিন্তু শাশুড়ি মা বললো যে একটু লুচি কটা বেলে দিয়ে যেতে, কারণ এখন এও প্রসাদ নিতে আসবে তো ওদেরকে তো দিতে হবে, তো তার জন্য এই যে লুচি এখন বেলছি আমি বসে বসে, আর আমার শাশুড়ি মা ভাজছে। তো চলো এখন সবজি টবজিগুলো বেছে আমি কেটে নিই। অরিত্রীর পাপাকে বলেছিলাম কাঁচা একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসতে, যেহেতু নিরামিষ তরকারি রান্না করব। আর এই দেখো পুঁই শাক কচু এগুলো কিন্তু কিছুই আনিনি, আমি বারণ করেছিলাম, কেন বলো তো, বাচ্চা ঠান্ডা, তো তার জন্য অনেক কিছুই চেষ্টা করি মেনে চুনে চলার, কিন্তু তবুও যে কেন এত ঠান্ডা লাগে বাচ্চার তাই বুঝেই পাই না। আর বাচ্চাদের দেখবে ঠান্ডা ঠান্ডা লাগলে, শরীর খারাপ হলে মায়েদের কিন্তু একদম শান্তি লাগে না, একদমই ভালো লাগে না। তো পুঁই শাক কচু এগুলো দিলে মানে ঘ্যাট তরকারিটা আরও টেস্ট হয়, কিন্তু ওগুলো দিতেই পারলাম না, যা এনেছে এগুলো দিয়ে ঘ্যাট রান্না করে রেখে দেবো। তো এদিকে দেখো এই যে চোচাগুলো, এই যে সবজিগুলো আমি কাটলাম, সেই সবজির চোকলাগুলো এই যে এখন
ছাগলকে দিয়ে যাচ্ছি, কারণ ছাগল ওই ফেলে দিলে নষ্টই হতো, ছাগলকে দিলে ছাগলটা তবু একটু খেতে পারবে। ছাগলটাকে কুকুরে কামড়েছিল তোমরা এর আগে দেখেছিলে, তো এদিক ওদিক থেকে ওই যে কলা পড়া গুড় পড়া এগুলো খাইয়েছি, জানি না ঠিক হবে না কি হবে, পরে কোনো অ্যাকশন হবে কি না তাও জানি না, ঠাকুরের ইচ্ছাতে যেন না হয়। কারণ ছাগল মুরগিটা হচ্ছে সবথেকে টাকা পয়সার থেকে সবথেকে পুষতে বেশি ভালো লাগে, না থাকলে ভালো লাগে না এরকম লাগে, কারণ পুষতে পুষতে অভ্যাস হয়ে গেছে, তো না পুষলে মনে হয় কি ভালোই লাগে না, মন খারাপ লাগে, কেমন যেন লাগে, ফাঁকা ফাঁকা লাগে। তার জন্য এদিকে দেখো টাইম কলে জল চলে এসছে, তাই ভাবলাম টাইম কল থেকেই সবজিগুলোকে ধুয়ে নিই, তারপরে রান্নাটাকে চাপিয়ে দেব। আর শাড়ি পরেছিলাম দেখেছিলে, শাড়ি একভাবে পরে থাকতে পারি না, কেন বলো তো শাড়ি পরার সেরকম অভ্যাস নেই, বাড়িতে তোমরা দেখো যে নাইটি পরেই থাকি, তো শাড়িটা তার জন্য খুলে এখন নাইটিটাকে পরে তারপরে রান্নার জন্য চলে এসছি। যে কোনো নিরামিষ তরকারিতে দেখবে ছোলা বাদাম মুগ ডাল এগুলো দিলে পরে খুব টেস্ট লাগে, তার জন্য আমি এই যে মুগ ডাল এনেছিল যেহেতু তাই তেলের উপরে একটু মুগ ডাল পাঁচফোড়ন জিরে এই জিরে বলছি তেজপাতা এগুলো একটু ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তরকারিটা ঢেলে দিলাম, সবজিটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এই দেখো সবার আগে কয়েকটা বাদাম আমি ভেজে নিয়েছিলাম, বাদামগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন চোখলাগুলোকে তুলে নিচ্ছি, চোখলাগুলো তুলে নেওয়ার পর বাদামগুলো এই সবজিতে দিয়ে দেবো, আর বাদাম নিরামিষের তরকারিতে দিলে কিন্তু খুব টেস্ট লাগে। আর আদা জিরে বাটা এটা তো দিতেই হবে, আদা জিরে বাটা না দিলে কিন্তু নিরামিষ তরকারি অতটা ভালো লাগে না, আর সবার শেষে একটুখানি চিনি, চিনি ফেলে দিলে তাহলে তরকারিটা ও হেভি সুন্দর টেস্ট লাগবে। এদিকে দেখো বাদাম দিয়ে দিলাম, আর কয়েকটা বাদাম মানে দু তিনটে মতন বাদাম আমি থালে রেখে দিলাম নিজে খাবো জন্য। তরকারিটা ভালো করে ভাজা ভাজা করে দিয়েছি, করে তারপরে একটুখানি জল দিয়ে এই যে ভালো করে ফুটিয়ে সেদ্ধ হয়ে গেলে দেখো নামিয়ে নিচ্ছি। আর তরকারিটা দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে, খুব একটা খারাপ হয়েছিল না, কারণ নিরামিষ তরকারি খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। আর এর নিরামিষের ভেতরে আজকে তো লক্ষ্মী পুজোর জন্য এরকম নিরামিষ করে রান্না করছি, এর ভেতরে কিন্তু একটা মাছের মাথা ভেঙে দিলে তাহলে কিন্তু আরও টেস্ট লাগে। এখানে শাশুড়ি মার জন্য দেখো তরকারি বেড়ে নিয়েছি থালাতে, শাশুড়ি মা যেহেতু ঘ্যাট তরকারি খেতে খুব পছন্দ করে, তো তরকারি টরকারি দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম টুম পেরে উঠে এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা লাগতে চলল, তো শাশুড়ি মা বললো কয়েকটা প্রদীপ বানিয়ে রাখতে যেহেতু ভোরবেলা গাছই আছে, তাই আমি দেখো দশটা মতন প্রদীপ বানিয়ে রাখলাম আর কি। আর কুলোতে এই যে দেওয়া হয়েছে হলুদ নিম পাতা বই মানে সিঁদুর কৌটো আয়না চিরুনি সমস্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু জাগাতে হয়, আর রাত্রেবেলা এই দেখো জাগিয়ে রেখে ভোরবেলাতে গাছি করতে হয়, আমাদের মধ্যে নিয়ম আছে। এদিকে দেখো সন্ধ্যাবেলা বাজি ফোটানো হচ্ছে মানে চরকি বাজি, আর আমার বাবু মেয়ে সবাই মিলে দেখছে। আজকের ভিডিওটাই পর্যন্ত।